আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ডিম চপ রেসিপি। আমার আজকের ফুলকো ডিম চপ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ডিম চপ বানানোর জন্য আমি প্রথমে বেসনের গোলাটা বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটা বেসনের সাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পুরো পানি না দিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে, চাইলে আপনারা কাজটা হাত দিয়েও করতে পারেন। তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এর ঘনত্বটা কেমন হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম এর ঘনত্বটা হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না, ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পরে একটা আঙ্গুল এইভাবে ডুবিয়ে দেখবেন, যদি আঙ্গুলটা খুব ভালোভাবে কোট হয়ে যায় তাহলে বুঝবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমার ব্যাটারটাও এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আমি এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, আর এই সেদ্ধ করা আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো আলু সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। আলু সেদ্ধ করার পরে এর ভেতরে কোনো পানি থাকলে সেটা শুকিয়ে নিতে হবে, এতে করে কিন্তু চপটা অনেক বেশি ভালো হয়, আর চপটা তৈরি করার সময় হাতের সাথে লেগে আসে না। তাই অবশ্যই পানিটা শুকিয়ে তারপরে এরকম শুকনো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভেজে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন এই সব কিছু আবারও ভর্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ করা ডিম। 1টি ডিমকে কেটে আমি 4 ভাগ করে নিয়েছি, 2টি ডিমকে আমি 8 ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু ভর্তা নিয়ে হাতের তালুতে রেখে এইভাবে চাপ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন 1টি ডিমের পিস নিয়ে এটা খুব ভালোভাবে মড়িয়ে নিচ্ছি। তো আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে শুকনো ময়দার মধ্যে একটু গড়িয়ে নেব। অবশ্যই এই কাজটা করবেন, এতে করে এটা ভেঙে যায় না, অনেক বেশি ভালো হয়। তো আমি গড়িয়ে নিয়েছি, আর সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এর জন্য আমরা আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই চপগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে এখানে আমরা আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চপগুলো ছাড়ার সময় অবশ্যই এভাবে ছেড়ে তার উপরে একটু এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে।
আর চপগুলো দেওয়ার পরে চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে এভাবে ওপরের দিকে তেলটা দিয়ে দেওয়ার। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে উপরটা অনেক বেশি মচমচে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চপ আমি একইভাবে ভেজে নেব। তো এই তো এখানে আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই তো ভেতরটা কতটা ফুলকো হয়েছে, আশা করি দেখেই তা বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে এই ডিম চপ। তো আমার ডিম চপের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।